বাংলা সিনেমার এক সময়ের অতি আলোচিত ও বিতর্কিত নায়িকা মুনমুন এবার আসছেন সম্পূর্ণ নতুন রূপে সিডাকের পরিচালনায় কাশার থালায় রূপালী চাঁদ নামে সরকারি অনুদানের একটি ছবিতে দেখা যাবে মুনমুনকে ইতিমধ্যে সিনেমার অর্ধেকেরও বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে জানা যায় যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করবেন নির্মাতা সিনেমার অন্যান্য চরিত্রে রত্না প্রবীর মিত্র আফজাল শরীফ মিজু আহমেদ সহ আরো অনেকে অভিনয় করেছেন নতুনভাবে ফেরা প্রসঙ্গে মুনমুন জানান সিনেমা থেকে দূরে সরে এক মুহূর্ত থাকতে তিনি তিনি কারণ একজন অভিনয় তার নেশা গল্পের দুর্বলতা আর বাজে পোশাকের কারণে অভিনয় ছেড়ে দিয়েছিলেন তবে তিনি খুব খুব খুশি যে সুন্দর একটা সিনেমা নিয়ে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন মুনমুন জানান এ ছবিতে গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন যার ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার ইচ্ছা এক সময় গ্রামের কয়েকজন তাকে শহরে নিয়ে আসে নায়িকা বানানোর জন্য যে চক্রটি তাকে নায়িকা বানানোর জন্য শহরে নিয়ে আসে তারা সবাই রাজাকার আর এভাবেই এগিয়ে চলে গল্পের কাহিনী সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না